হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম টু টিআর কেব গেমিং অ্যান্ড গাইজ ফ্রি ফায়ার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো গাইজ আমাদের ম্যাজিক কিউব স্টোরে আপডেট হয়েছে আর সেখানে অনেক নতুন নতুন কস্টিউম অনেক নতুন নতুন বান্ডিল আসছে গাইজ মেল ফিমেল দু রকমেরই বান্ডিল এসছে গাইজ তো তোমাদেরকে সেগুলোই দেখাবো আজকে আর এছাড়াও গাইজ যেখানে তোমরা ফ্রিতে ডায়মন্ড কীভাবে পাবে সেই বিষয়েও একটু কথা বলবো তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে অনেক ইনফরমেশন পাবে তোমরা ফ্রি ফায়ার রিলেটেড অ্যান্ড ম্যাজিক কিউব এটা ফ্রি ডায়মন্ড এইসব রিলেটেড তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে অ্যান্ড গাইজ এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকলে বা ভুলে গিয়ে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও এন্ড গেস নেক্সট টাইম এ ধরনের ইন্টারেস্টিং এবং আপডেট রিলেটেড গুলো সবার আগে সবসময় দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এন্ড বেল আইকনে ক্লিক করে ওয়াল সেট করে দাও মনে রাখবে যখনই তুমি বেল আইকনে ক্লিক করে ওয়াল সেট করে রাখবে এই চ্যানেলের কোনো ভিডিও কখনোই তোমার থেকে মিস হবে না তো গাইজ ফার্স্টে তোমাদেরকে আমি ম্যাজিক কিউব স্টোরে গিয়ে বান্ডিলগুলো দেখিয়ে দিচ্ছি যে নতুন কোন কোন বান্ডিল আমাদের ম্যাজিক কিউব স্টোরে অ্যাড হয়েছে তারপরেই তোমাদেরকে আমি ফ্রি যে ডায়মন্ডের ব্যাপারে সেই ব্যাপারে কথা বলবো যে তোমরা যেখান থেকে ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে তো সিম্পলি এখান থেকে আমরা চলে যাবো রিডিম সেকশনে অ্যান্ড গাইজ রিডিম সেকশনে যাওয়ার পর এখানে ম্যাজিক কিউ মধ্যে এখানে দেখো অনেক বান্ডিল এখানে শো হচ্ছে না বাট গাইস এই যে বান্ডিলগুলো এখানে শো হচ্ছে না কতগুলো বান্ডিল এখানে অ্যাড করা হয়েছে তোমরা দেখতেই পারো এন্ড গাইস তোমরা চোদ্দ তারিখে কিন্তু একটা ম্যাজিক কিউব পেয়ে যাবে আর সেই ম্যাজিক কিউব দিয়ে এখান থেকে এই বান্ডিলের থেকে কোনো একটা বান্ডিল তোমরা নিয়ে নিতে পারো তো তোমরা যদি না জেনে থাকো কিভাবে চোদ্দ তারিখে ম্যাজিক কিউব পাবে তো আমার আগের একটা ভিডিওতে আমি বলেছি সবকিছু ডিটেলসে তো সেই ভিডিওটা আমি এই ভিডিওর একদম শেষে লাগিয়ে দেবো সেটা তোমরা দেখে নিতে পারো যদি তোমরা না জেনে থাকো তো গাইজ এখানে তোমরা বান্ডিল দেখতে পাচ্ছ কতগুলো বান্ডিল এখানে অ্যাড করা হয়েছে তো সবকটা বান্ডিল তোমাদেরকে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কোন বান্ডিলটা মানে কোন কোন বান্ডিল টা তোমরা নিলে ভালো হবে সেটাও তোমাদেরকে আমি বলে দেবো তো গাইজ এখানে দেখো ফার্স্ট যে বান্ডিলটা এই বান্ডিলটা এখানে তোমরা দেখতে পাচ্ছ ওসাম বান্ডিল আর এই বান্ডিলেরই মেল ভার্সন হচ্ছে এটা তো এই বান্ডিলটা এটা আগেই ছিল গাইজ আমাদের ম্যাজিক কিউব স্টোরে আগে থেকেই ছিল এই বান্ডিলটা এরপর গাইজ এই যে বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ এটা ফিমেল একটা বান্ডিল এটাও আমাদের অনেকদিন আগেই আমাদের ম্যাজিক কিউব স্টোরে চলে এসেছিল এছাড়াও এইখানে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ তোমরা এখানে সিলভার ইগল বান্ডিল তো এই বান্ডিলটাও কিন্তু মানে কিছুদিন আগেই আমাদের ম্যাজিকিউব স্টোরে ছিল বাট গাইজ এখানে নতুন যে বান্ডিলগুলো অ্যাড করা হয়েছে সেই বান্ডিলগুলো করো এবার এই যে বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিলটা দেখো সিলভার ইগলেরই ওই একই মানে মেল ভার্সন তো এই বান্ডিলটাও কিন্তু খুবই ভালো বান্ডিল গাইজ এখানে দেখো অ্যানিমেশন আছে বুকের কাছে এবং পিছনে অ্যানিমেশন আছে তো এই বান্ডিলটাও তোমরা নিতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে এছাড়াও গাইজ এখানে দেখো এখানে তোমার জোকারের একটা বান্ডিল তো এখানে জোকার সাইডে শো হচ্ছে জোকার বাট গাইজ এখানে শো হচ্ছে এই বান্ডিলটা তো এই গাইজ এই বান্ডিলটার মুখের যে অ্যানিমেশন এটা দেখো গাইজ তোমরা যখনই কাউকে কিল করবে অ্যান্ড কিল করে কোনো দেয়ালের সামনে যাবে তো এই যে ফোকাস ফোকাসটা তোমরা দেখতে পাচ্ছ এক ধরনের মুখের এখানে এই ফোকাসটা কিন্তু দেয়ালের উপরে পড়বে গাইজ তো অসম লাগবে গাইজ এই মুখোশটার জন্য অ্যান্ড গাইজ বাদ বাকি যে এর প্যান্ট এবং এর বডিটা আমার অতটা পছন্দ হয়নি বাট গাইজ মুখটা আমার দারুণ লেগেছে শুধুমাত্র এই যে তোমার ফোকাস বা অ্যানিমেশন এর কারণে তো তোমাদের ভালো লাগলে এটাও তোমরা নিয়ে নিতে পারো বাট গাইজ আমার মনে হয় যে শুধুমাত্র মুখের জন্য অ্যানিমেশনের জন্য বান্ডিলটা নেওয়া ঠিক হবে বাট গাইজ যদি তোমাদের বেশি ম্যাজিক থাকে তাহলে তোমরা যেতে পারো অ্যান্ড গাইজ যেখানে আরও যে বান্ডিলটা অ্যাড হয়েছে এই যে বান্ডিলটা দেখো এই বান্ডিলটা এয়ার স্ট্রাইক বা এই ধরনের কিছু একটা বান্ডিল তো এই বান্ডিলটাও মোটামুটি খারাপ নয় তোমরা নিতে পারো এটা আগেই ছিল আমাদের গেমের মধ্যে গাই যেখানে কে পাঠাচ্ছে আমাকে ভিডিও তৈরি করার সময় যত মানে সবারই মন চায় ভিডিও তৈরি করার সময় পাঠাতে তো গাইজ এর যে বান্ডিলটা এটা তোমরা দেখতে পাচ্ছ এই যে বান্ডিলটা গাইজ এটা কিন্তু অনেক আগের একটা বান্ডিল গাইজ এই বান্ডিলটা আমাদের এখানে দিয়ে দিয়েছে তো এই বান্ডিলটাও খুবই সুন্দর একটা বান্ডিল তো তোমরা এখান থেকে এটা চাইলে নিয়ে নিতে পারো বাট গাইজ তোমাদেরকে আমি বলবো কোন বান্ডিলটা ওপি বান্ডিল আর যে বান্ডিলটা তোমরা নিলে মানে নিলে তোমাদের ভালো হবে সেটা তো এখানে ভেনোমের একটা বান্ডিল দেখতে পাচ্ছ গাইজ এই বান্ডিলটা আমাদের ইভেন্টে এসেছিলো আমাদের র্যাম্পেজ ইভেন্ট এটা একটা এর মধ্যে এসেছিল গাইজ র্যাম্পেজ ইভেন্টের সময় একটা স্পেশাল রয়্যাল ছিল তো সেই রয়েলের মধ্যে তো এই বান্ডিল তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো এছাড়াও গায়ে যেখানে যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ এই বান্ডিল টাও কিন্তু পিছনে অ্যানিমেশন দেখতে পাচ্ছ অসাম আর এই বান্ডিল টাও এখানে স্টোরে আমাদের অনেক আগে থেকেই চলে এসছে মানে অনেক আগে থেকে বলতে কিছুদিন আগে থেকেই এর পর गाइस এখানে দেখো ফিমেল যে বান্ডিলটা এই বান্ডিলটাও কিন্তু এখানে চলে আসছে বান্ডিলটার নাম হচ্ছে মোগার বান্ডিল তো এই বান্ডিলটাও চলে আসছে আর এর যে মেল বান্ডিল गाइस এই দেখো এর যে মেল বান্ডিল गाइस এটা নয় এটা নয় এই মেল বান্ডিলটা আমার কাছে আসে যার জন্য নিচে চলে গেছে তো আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি তো गाइस এর মেল বান্ডিলটা তোমাদেরকে এখানে আমি দেখিয়ে দিই আমার এখানে নিচে চলে আসছে যেহেতু আমি নিয়ে নিয়েছি বান্ডিলটা তো এখানে কোথায় গেল কোথায় গেল এই তো গাইজ এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই ফিমেল ভার্সন বা ওই ফিমেল বান্ডিলের মেল ভার্সন তো এই বান্ডিলটা তোমাদের কেমন লাগলো এটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না গাইজ এটা অসাম আমার খুবই ভালো লাগে অ্যান্ড গাইজ অ্যানিমেশনটা দারুন গাইজ অসাম অ্যানিমেশন তো গাইজ এরপর তোমাদেরকে একের পর এক বান্ডিলগুলো দেখিয়ে দিয়ে এখানে কত ধরনের বান্ডিল এসছে নতুন বান্ডিলগুলো তো তোকে যেখানে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ তোমরা এম্পায়ার ডিভাইন এই যে বান্ডিলটা এটা ফিমেল বান্ডিল এটাও কিন্তু দারুণ একটা বান্ডিল আর এরই একটা মেল ভার্সন এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে তো মেল ভার্সনটাও কিন্তু এখানে খুবই সুন্দর একটা বান্ডিল এখানে কিং শর্ট এই ধরনের কিছু নাম বান্ডিলটার তো এই বান্ডিলটা তোমরা চাইলে নিয়ে নিতে পারো এরপর গাইজ এখানে তোমরা দেখো এ আর একটা বান্ডিল ফিমেল বান্ডিল তো এই বান্ডিলটা তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট সেকশনে জানাবে গাইজ এর যে মাথার উপরের যে মানে টুপিটা গাইজ টুপিটা অসাম টুপি গাইজ বাট গাইজ একটা জিনিস কী হবে এই বান্ডিলটা পরে তুমি কোথাও যদি মানে বসে লুকাতে যাও তাও তোমার মাথা কিন্তু এনিফি দেখতে পেয়ে যাবে গাইজ তো ভেবে চিন্তা যাবে এই বান্ডিলটায় তোমরা যদি মন চায় তাহলে নিয়ে নিতে পারো গাইজ এরপর এই বান্ডিলির একটা মেল ভার্সন তোমরা এখানে দেখতে পাচ্ছ একই বান্ডিল শুধু মেল এটা তো এই বান্ডিলটা এখানে তোমরা দেখতে পাচ্ছ তো আমার খুব একটা ভালো লাগেনি বান্ডিলটা আর এই বান্ডিলটা অনেক আগে আমাদের ম্যাজিক কিউব সেকশানে ছিল বাট মাঝে চলে গেছিলো আবার দেওয়া হয়েছে গাইজ তো এরপর গাইজ এখানে ফিমেল একটা বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিলটা তো এই বান্ডিলটা তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট সেকশনে জানাবে আর এর গাইজ অ্যানিমেশন বলতে এর শুধুমাত্র চোখে অ্যানিমেশন আছে ঠিক হ্যাঁ চোখের যে একটা টুপির সাথেই যে চশমা টাইপের আছে ওটাতেই অ্যানিমেশন আছে বাদ বাকি কোথাও অ্যানিমেশন নেই you <laughs> এরপর এই একই বান্ডিলের একটা মেল ভার্সন তোমরা এখানে দেখতে পাচ্ছ এরও কিন্তু গাইজ একই মানে সিস্টেম এর শুধুমাত্র ওই যে চশমাতে অ্যানিমেশন ওটাই গাইজ তাছাড়া আর কোথাও অ্যানিমেশন নেই তো তোমাদের ভালো লাগলে তোমরা নিতে পারো গাইজ আমি বলবো না যে তোমরা এটা নাও ওটা নাও এরপর গাইজ এখানে একটা ফিমেল বান্ডিল তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ এর মেল ভার্সনটা অনেক আগে থেকেই আমাদের ম্যাজিক কিউবে ছিল বাট গাইজ কিছুদিন আগে শায়দ তুলে নেওয়া হয়েছিল বাট গাইজ আবার দেওয়া হয়েছে তো এখানে ফিমেল ভার্সনটা তোমরা দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে মেল ভার্সনটা দেখাই তো এই মেল একটা এর টপ থেকে থেকে শুরু শুরু করে করে জুতো বান্ডিলটা বান্ডিল যে তোমরা এটা চাইলে নিয়ে নিতে পারো অসম বান্ডিল গাইজ আর এই বান্ডিলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন লিখতে ভুলবে না আর এছাড়াও গাইজ এখানে আরো একটা বান্ডিল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কি বান্ডিল আমি জানি না আমি তো এটাকে এখন ইনস্ট্যান্ট নাম দিয়ে দিচ্ছি ভূত বান্ডিল তো তোমাদের যদি জানা থাকে এটা কী বান্ডিল তোমরা অবশ্যই কমেন্ট সেকশন লিখতে ভুলবে না অ্যান্ড গেজ এই যে বান্ডিলগুলো তোমাদেরকে দেখাচ্ছি সবকটা বান্ডিলের মধ্যে তোমার সব থেকে ফেভারেট কোন বান্ডিলটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে তো গাইজ এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ বান্ডিলটা খুব একটা ভালো আমার মনে হচ্ছে না বাট গাইজ তোমাদের ভালো লাগলে নিতে পারো তোমরা এরপর এই একই বান্ডিলের একটা মেল ভার্সন তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটা এখানে দেখো আইস এজ বান্ডিল গাইজ তো এই বান্ডিলটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এটা অনেক আগে থেকেই আমাদের ম্যাজিক কিউব স্টোরে ছিল বাট গাইজ আবার দেওয়া হয়েছে এরপর গাইজ এখানে দেখো এখানে তোমরা একটা বান্ডিল দেখতে পাচ্ছ উইস্ট জাস্টার বান্ডিল বা কি এই ধরনের একটা নাম তো গাইজ এটা বেসিক্যালি জোকার বান্ডিল তো গাইজ জোকার বান্ডিলটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে লেখো অ্যান্ড গাইজ এই জোকার বান্ডিলের মেল ভার্সনটা কিন্তু আমাদের গেমের মধ্যে অনেক আগে ছিল আর আই থিঙ্ক এখনও আছে গাইজ তার কারণ এখানে এই জোকার বান্ডিলটা অনেক আগেই আমার ছিল সেজন্য হয়তো উপরে শো হচ্ছে না এই দেখো নাইট ক্লাউন তো এই যে বান্ডিলটা এটা দেওয়া হয়েছে কিনা এখনো আমি শিওর বলতে পারছি না গাইজ যদি দেওয়া হয়ে থাকে তাহলে খুবই ভালো তার কারণ গাইজ তোমরা অনেকেই কিন্তু এই বান্ডিলটা ফেভার মানে পছন্দ করো এই বান্ডিলটা নিতে চাও তো যদি দেওয়া হয়ে থাকে তাহলে খুবই ভালো এখন দেওয়া হয়েছে কিনা আমার এখানে দেখাচ্ছে না তার একটাই কারণ গাইজ এই বান্ডিলটা আমার অনেক আগে থেকেই ছিল তো গাইজ এই বান্ডিলটা যদি দেওয়া হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আসলে এই বান্ডিলটা আমাদের গেমের মধ্যে দেওয়া হয়েছে কি বা ম্যাজিক কিউব সেকশনে দেওয়া হয়েছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে অ্যান্ড গাইজ বান্ডিলটা কেমন লাগে তোমাদের সেটাও তোমরা জানাতে ভুলবে না তো ফিমেলের ব্যান্ডিলটা তোমাদেরকে তো বলে দিলাম এরপর গাইজ এখানে দেখো এই যে বান্ডিলটা বেসিক্যালি এই বান্ডিলের যে চুলটা মানে হেয়ারটা এটা কিন্তু অনেক একটা রেয়ার হেয়ার মানে অনেকেই কিন্তু এই বান্ডিলটা অনেকের অনেক আগেই নেওয়া ছিল বাট গাইজ এর মানে অন্য বান্ডিলের অন্য কিছুই দেখো না দেখো এর যে চুলটা হেয়ার স্টাইলটা এটা গাইজ অসাম হেয়ার স্টাইল তো এই যে বান্ডিলটা এই বান্ডিলটা আমি কিন্তু শুধু চুলের জন্য নেব তার কারণ যে চোদ্দ তারিখে আমরা ম্যাজিক কিউব পাবো তো এই ম্যাজিক কিউব পেলেই কিন্তু এই বান্ডিলটা আমি এখান থেকে এক্সচেঞ্জ করে নিয়ে নেবো তার কারণ এর শুধুমাত্র চুলের জন্য গাইজ চুলটা অসাম লাগে আমার গাইজ তোমাদের কেমন লাগে কমেন্ট সেকশনে জানাবে এরপর গাইজ তোমাদেরকে এখানে দেখাবো একটা সামুরাই বান্ডিল তো এই যে সামুরাই ফিমেল বান্ডিলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বান্ডিলটাও তোমরা নিতে পারো বান্ডিলটা নতুন এসছে আমাদের ম্যাজিক কিউব সেকশনে বান্ডিলটা মোটামুটি নেওয়ার মতো গাইজ এরপর ফিমেল আরও একটা বান্ডিল তোমরা এখানে দেখছো দেখতে পাচ্ছ গাইজ স্যাক্সি বানি গাইজ সত্যিই সেক্সি গাইজ গাইজ বান্ডিলটা সত্যিই স্যাক্সি বানি তো বান্ডিলটা তোমরা যারা ফিমেল আছো বা তোমরা যারা মেয়েরা আছো গেম খেলো তাদের অনেকেরই ফেভারেট তো এই বান্ডিলটা তোমরা নিতে পারো আর এছাড়াও গাইজ এবার মেয়েদের জন্যে খুবই সুন্দর একটা বান্ডিল আর খুবই আনন্দের একটা বিষয় গাইজ এই বান্ডিলটা অনেক মেয়েরই কিন্তু অনেক তো এই বান্ডিলটা তোমরা যারা অপেক্ষায় ছিলে যে ম্যাজিক কিউব সেকশনে কবে আসবে ডায়মন্ড কবে আসবে তো এখানে ম্যাজিক কিউব সেকশনে দেওয়া হয়েছে তো তোমরা চাইলে গাইজ এখান থেকে নিয়ে নিতে পারো বান্ডিলটা অসম বান্ডিল গাইজ অসাধারণ বান্ডিল তো তোমরা যারা পছন্দ করো তোমরা যারা মেয়েরা আসো তোমরা এই বান্ডিলটা নিয়ে নিতে পারো আর গাইজ এই বান্ডিলটা কিন্তু মাথা বা তোমার টুপি বা তোমার প্যান্ট জুতো এগুলো কিন্তু আলাদা আলাদা নয় এটা পুরোটাই একটা বান্ডিল এখানে তোমার বান্ডিলে ক্লিক করলে ডাইরেক্ট বান্ডিল যেটা আমাদের ডায়মন্ড রয়েল দিয়ে দেওয়া হয়েছিল কিছুদিন আগে তো এটাও আমাদের ম্যাজিক কিউব সেকশনে দেওয়া হয়েছে এটা আমাদের ম্যাজিক কিউব সেকশনে ছিল না বাট গাইজ এর যে মেল ভার্সনটা এটাও ডায়মন্ড রয়েলের বান্ডিল বাট এটা গাইজ আমাদের ম্যাজিক কিউব সেকশনে আগে থেকেই চলে অনেক দিন আগে তো এটা তোমরা অনেকেই তোমরা পেয়ে গেছিলে ডায়মন্ড রয়েল থেকে তো যাদের কাছে নেই যাদের ভালো লাগে তারা এখান থেকে নিয়ে নিতে পারো এরপর গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা এলসি কোলোনেল বা এই ধরনের একটা বান্ডিল এটা আমাদের গেমের মধ্যে মানে আমাদের ম্যাজিক কিউব স্টোরে আগেই ছিল তো আবারও চলে আসছে তো তোমাদের ভালো লাগলে তোমরা এটাও নিয়ে নিতে পারো অ্যান্ড গাইজ এরই একটা মেল ভার্সন এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাও আমাদের ডায়মন্ড রয়্যালেরই বান্ডিল গাইজ দুটোই অবশ্য ডায়মন্ড রয়্যালের বান্ডিল তো এই বান্ডিলটাও ম্যাজিক কিউবে আমাদের চলে এসেছিলো কিছুদিন আগে তো তোমরা এটাও ভালো লাগলে এটা নিয়ে নিতে পারো এরপর গাইজ এখানে তোমাদেরকে দেখাবো এখানে ইনকিং এফেকশন তো এই যে বান্ডিলটা এই বান্ডিলটাও কিন্তু খারাপ নয় গাইজ অসম একটা বান্ডিল তো তোমরা যারা ফিমেল আছো তোমরা যারা মেয়ের আছো তারা কিন্তু এই বান্ডিলটায় যেতে পারো কারণ বান্ডিলটা কিন্তু অসম বান্ডিল গাইজ দারুণ বান্ডিল গাইজ এরপর আরও একটা ফিমেল বান্ডিল এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিলটাও কিন্তু আমাদের ডায়মন্ড রয়েতে এসছিলো গাইজ আই থিঙ্ক হ্যাঁ ডায়মন্ড রয়লেতে এতে তো এই বান্ডিলটাও তোমরা এখান থেকে চালিয়ে নিতে পারো আর এর অ্যানিমেশন বলতে শুধুমাত্র এই মাথার উপরে যে একটা চশমা দেখতে পাচ্ছ একটা সানগ্লাস দেখতে পাচ্ছ ওটাতে অ্যানিমেশন আছে তো এই বান্ডিলটা তোমরা নিয়ে নিতে পারো আর এর পরে গেছে তোমাদেরকে আরো একটা বান্ডিল দেখাবো এখানে দেখো দি লায়ন হার্ট এখানে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ এই বান্ডিলটা আমাদের ডায়মন্ড রয়্যাল এর বান্ডিল তো গাইজ তোমরা এখানে ম্যাক্সিমাম যে বান্ডিল গুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের ডায়মন্ড রয়্যাল এতে এসেছিল তো সব ডায়মন্ড রয়্যাল এর বান্ডিল গুলো আমাদেরকে এখানে কিন্তু ম্যাজিক কিউব মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে জোর করে ঠেসে ঠুসে তো তোমাদের এর মধ্যে থেকে যেটা পছন্দ হয় তোমরা নিতে পারো নি আগে তো তারা এটা নিয়ে নিতে পারো সম্পূর্ণ ফ্রি তে গাইজ কারণ সম্পূর্ণ ফ্রি তে তোমরা চোদ্দ তারিখে ম্যাজিক কিউব পাচ্ছ এন্ড গাইজ চোদ্দ তারিখে ম্যাজিক কিউব দিয়ে সম্পূর্ণ ফ্রিতে তোমরা নিয়ে নিতে পারো যে কোনো একটা বান্ডিল অ্যান্ড গেস্ট তোমাদের যদি আগে থেকেই ম্যাজিক কিউব থেকে থাকে তাহলে তো তোমরা এখান থেকে যে কোনো একটা বান্ডিল নিয়ে নিতে পারো তো গাইজ এখানে এই যে বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিলের একদম মেল একটা ফার্শন যেটা হচ্ছে এটা এটাও আমাদের ডায়মন্ড ওয়ালিতে ছিল তো এই বান্ডিলটাও এখানে অনেক আগেই আমাদের ম্যাজিক কিউব সেকশনে দেওয়া হয়েছে তো এর বিষয়ে বলার কিছু নেই যাদের মানে ইচ্ছা যাদের ভালো লাগে নিতে পারো এরপর গাইজ এই যে বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিলের কথা তো তোমাদের একটু আগে বললামই আমার সব থেকে ফেভারিট এখনও পর্যন্ত ম্যাজিক কিউব সেকশনের যত বান্ডিল আছে সব বান্ডিলের মধ্যে আমার সব থেকে ফেভারেট হচ্ছে এই বান্ডিলটা তো এই বান্ডিলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না গাইজ এরপর গাইজ এই যে এখানে দেখো তোমরা হাইপ স্টার বানি বা স্টার বানি এই বান্ডিলটাও একটা ফিমেল বান্ডিল এটা আমাদের ম্যাজিক কিউব সেকশনে আগেই ছিল তো এখনও আছে তোমরা চাইলে নিয়ে নিতে পারো আর এছাড়াও গাইজ এখানে যেসব বান্ডিলগুলো তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিলগুলো কিন্তু আগে থেকেই আমাদের ম্যাজিক কিউব সেকশনে ছিল তো এগুলোর বিষয়ে বলার কোনো দরকার নেই আমার মনে হয় তো তোমাদের চাইলে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো অ্যান্ড গাইজ অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখানে জোকারের বান্ডিলটা আসলে আমাদের ম্যাজিক কিউব সেকশনে মাঝে ছিল না তো এখন আবার নতুন করে দেওয়া হয়েছে কিনা এটা জানাবে কারণ আমার কাছে এখানে আসে তো এই জন্য আমার কাছে এখানে শো হচ্ছে না গাইজ অ্যান্ড গাইজ এই বান্ডিলগুলোর মধ্যে এখানে অনেক কটা বান্ডিল দেওয়া হয়েছে গাইজ কটা বান্ডিল দেওয়া হয়েছে আমি তোমাদেরকে এখান থেকে বলছি তো এই যে বান্ডিলগুলো এখানে দেওয়া হয়েছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ গাইজ টোটাল এখানে বিয়াল্লিশটা বান্ডিল তোমরা ম্যাজিক কিউব সেকশনে দেখতে পাবে অ্যান্ড এর মধ্যে থেকে কোন বান্ডিলটা তোমার সব থেকে ভালো লাগে সব থেকে ফেভারেট সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে অ্যান্ড গাইজ যে বান্ডিলটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা অবশ্যই নিতে পারো বাট গাইজ আমি রেকমেন্ড করব এই যে বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিলটা তোমরা নিয়ে নিতে পারো গাইজ কারণ আমার ফেভারেট বলে আমি বলছি এবার তোমাদের ফেভারেট অন্য কোনো বান্ডিল হতে পারে তো তোমরা যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারো তো গাইজ এখানে ম্যাজিক কিউবের যে আপডেট বা ম্যাজিক কিউবের যে বান্ডিল কথাগুলো এখানে বলে ফেলেছি তো এবার চলো তোমাদেরকে আমি এখানে ফ্রি ডায়মন্ড তোমরা কিভাবে নিতে পারবে সেই বিষয়ে কিছু বলে দিই তো গাইজ ফ্রি ডায়মন্ডের ব্যাপারটা বেসিক্যালি এটা এখানে তোমরা একটা নতুন ব্যানার দেখতে পাচ্ছ আমাদের গেমের মধ্যে তো এই যে ব্যানার বা এই ইভেন্টটা চলবে চার থেকে আট নভেম্বর পর্যন্ত মানে আজ থেকে আট তারিখ পর্যন্ত চলবে অ্যান্ড গাইজ এখানে সিম্পলি তোমাদের কী করতে হবে বুইয়া অ্যাপে চলে যেতে হবে আর বুইয়া অ্যাপে গিয়ে তোমাকে ক্লিপ দেখতে হবে মানে তোমাকে লাইভ স্ট্রিম নয় গাইজ ক্লিপ মানে যে ক্লিপগুলো আপলোড করা হয় টিকটকের ভিডিওর মতো বা টিকটক ভিডিওর মতো এই ধরনের কিছু ক্লিপ আপলোড করা হয় ক্লিপ সেকশনে গেলে তোমরা পেয়ে যাবে তো সেখানে গিয়ে তোমাদেরকে ক্লিপ দেখতে হবে আর যদি তুমি দশ মিনিট ধরে ক্লিপ দেখো তাহলে তুমি এখান থেকে নিচে যে আইটেমগুলো দেখতে পাচ্ছ দশটা ডায়মন্ড এছাড়াও এখানে ফায়ার ফাইটার লুট ক্যারেট এছাড়াও বইয়া টিকিট পঞ্চাশটা এর মধ্যে থেকে র্যান্ডমলি তোমরা যে কোনো একটা প্রাইজ তোমরা পেয়ে যেতে পারো বাট গাইজ এখানে তোমাকে অবশ্যই দশ মিনিট দেখতে হবে অ্যান্ড গাইজ মনে রাখবে অবশ্যই বুইয়া অ্যাপের সাথে তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটাকে বাইন্ড করে রাখতে হবে অ্যাড করে রাখতে হবে জয়েন করে রাখতে হবে তবে কিন্তু এই যে আইটেমগুলো তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের মধ্যে পৌঁছাবে তো গাইজ বেসিক্যালি এটুকুই ছিল এই বিষয়টা তো কেমন লাগলো ওভারঅল ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও অ্যান্ড গাইস এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও এন্ড নেক্সট টাইম এ ইন্টারেস্টিং আপডেট রিলেটেড ফ্রি ফায়ার রিলেটেড ফ্রি আইটেম রিলেটেড ভিডিওগুলো সবার আগে সবসময় দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনে ক্লিক করে ওয়াল সেট করে দাও মনে রাখবে যখনই তুমি বেল আইকনে ক্লিক করে ওয়াল সেট করে রাখবে চ্যানেলের কোনো ভিডিও কখনোই তোমার থেকে মিস হবে না তো গাইস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ টেক কেয়ার বাবাই